আসসালামু আলাইকুম এস পরীক্ষা দুই হাজার চব্বিশ বাংলা প্রথম পত্র অল বোর্ড তোমাদের জন্য পূর্ণাঙ্গ সাজেশন তাই আজকে ভিডিওটা না টানি সম্পূর্ণ দেখবা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তার কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক দেখো তোমাদের এখানে গদ্য থেকে যেগুলো পড়বা তোমাদের গদ্য এখানে বইটে পনেরোটা দেওয়া আছে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস দেবে না পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে তাহলে তোমাদের এখানে পনেরোটা আছে পনেরোটা থেকে আমি কমাই দিয়েছি এখানে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট এখান থেকে সিকিউ আসবে তোমাদের পরীক্ষায় আর এম সিকিউর জন্য সবগুলো পড়তে হবে তো এখানে গদ্য পড়বা সুবা তারপরে বই পড়া পড়বা শিক্ষা ও মনুষ্যত্ব পড়বা মমতাদি পড়বা মানুষ মোহাম্মদ সাল্লাহ পড়বা সাহিত্যের রূপ ও নৃত্য এটা পড়বা অভাগী স্বর্গ তারপর তারপরে আরেকটা হচ্ছে নিম গ্যাস এগুলো পড়বা তাহলে এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি আটটা দিয়েছি এখান থেকে সাতটা কমায় দিয়েছি তোমাদের বই পনেরোটা দেওয়া আছে এখান থেকে আটটা দিয়েছি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সকল বোর্ডের জন্য বিশেষ করে তোমরা শিক্ষা ও মনুষ্যত্ব এটা ভালো করে পড়বা বই পড়া পড়বা তারপর হচ্ছে তোমাদের সাহিত্যের রূপ ও নীতি তারপর হচ্ছে শোভা এর সাইডটা ভালো করে পড়তে হবে প্রত্যেকের ওইগুলো পড়বা এইগুলো থেকে প্রত্যেক বোর্ডে কোশ্চেন হবে যেমন কি সুবা বই পড়া শিক্ষা মনীষত্ব সাহিত্য রূপ ও নীতি একটা সিকিউ কিউ পথ বড়ে থাকবে তো এখান থেকে তোমরা অবশ্যই এই সাইটটা আগে ভালো করে পড়ে তারপর বাকিগুলা পড়ে নিবে তারপর আমরা কবিতা অংশে চলে যাই কবিতা এখানে যেগুলা পড়তে হবে কবিতা তোমাদের বইতে অনেকগুলো দেওয়া আছে পনেরোটি দেওয়া আছে সেখান থেকে আমরা বেছে নিয়েছি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেমন এক নম্বরে পড়বা কপথাক্য নদ তারপরে মানুষ পল্লী জননী রানার আমার পরিচয় সেদিন এই মাঠ তারপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর একটা হচ্ছে বঙ্গবাণী একটা হচ্ছে কি বঙ্গবাণী এইগুলো পথ থেকে ভালো করে পড়ে নিবা বঙ্গবাণী এখানে পড়তে হবে তো এখানে কয়টা দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দিয়েছি তোমাদের প্রত্যেক বোর্ডের জন্য আর তোমাদের বইতে পনেরোটা দেওয়া আছে সাতটা বাদ দিয়ে দিয়েছি ওই সাতটা পড়বে এম সিগর জন্য সবগুলোই পড়তে হবে তো এখান থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে কপোতাক্ষ নদ এটা পড়তে হবে তারপরে পল্লী জননী তারপর হচ্ছে আমার পরিচয় তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই সাইটটা প্রত্যেক বোর্ডের প্রশ্ন থাকবে সিকিউ একটা পাবে এই সাইডটা থেকে একটা সিকিউ থাকবে এই সাইডটা ভালো করে পড়তে হবে পদ থেকে তো গদ্য কবিতা গেল তারপর আমাদের হচ্ছে উপন্যাস আর হচ্ছে নাটক উপন্যাস আর নাটক কিভাবে অ্যান্সার করতে হবে এটা নিয়েও কথা বলবো তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো উপন্যাস দেখে এখানে দেওয়া আছে কাকতারুয়া নাটক হচ্ছে বই তো উপন্যাস আর হচ্ছে নাটক এখানেও কোশ্চেন অ্যান্সার করতে হবে উপন্যাস থেকে কমপক্ষে একটা নাটক থেকে কমপক্ষে একটা তো এই দুইটায় ভালো করে পড়তে হবে উপন্যাস আর হচ্ছে নাটক একটু বড় তোমাদের সময় নিয়ে পড়তে হবে এখান থেকে সিকিউ এমসিকিউ থাকবে তো এমসিকিউ তোমরা তিন ষাটটা করে পাবা ধরো উপন্যাস থেকে তিনটা নাটক থেকে তিনটা এরকম থাকবে মোট ছয়টা থাকতে পারে তো এই দুইটা ভালো করে পড়বে উপন্যাস নাটক একটা সিকিউ দিতে হবে অ্যান্সার আর যে আমাদের এখানে গদ্য যেগুলা দিয়েছি গদ্য প্রত্যেক বোর্ডের জন্য আবার বলতেছি সাইটটা থেকে পূর্বা প্রথম সাইটটা যেমন সুভা বই পড়া শিক্ষা মনুষ্যত্ব সাহিত্যের রূপনীতি প্রত্যেক বোর্ডে এখান থেকে কোশ্চেন থাকবে তারপরে কবিতা অংশে কবিতা অংশে কি হচ্ছে কপোতাক্ষ নদ পল্লী আমার পরিচয় তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর উপন্যাস কাকতারুয়া নাটক হচ্ছে বইফি তো এটা আমাদের প্রথম পূর্ণাঙ্গ সাজেশন সকল জন্য আমরা এক এক করে এভাবে প্রত্যেক সাজেশনগুলো দিয়ে দিব তারপরে তোমাদের সি কিও সাজেশন ক কের জন্য জ্ঞানমূলক অনুধাবনমূলক কোনগুলো পড়তে হবে আর আমরা এমসিকিউ অলরেডি পর্ব তিনটা আপলোড করেছি তোমরা ওই তিনটা দেখে নিবা বা যা অবশ্যই দেখবা বাকি পর্বগুলো আমরা আপলোড করে দিব তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পরীক্ষার বেশি দিন বা কি নাই আমরা যে সাজেশনগুলো দিয়েছি ওগুলো পর থেকে শেষ করে ফেলবা এক এক করে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ